অ্যালা ম আলাইহি মর আহমতুল্লাহী ও বারাকত আলহামদুলিল্লাহব্লিলা আলমিন ও সালাত ও সাল্লাম আলা রসুল ইহিল কারিম আলা আলিহি ও সাহবিহি আজমাইন শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী ধারাবাহিক আলোচনার অর্থনৈতিক সম্পৃক্ত একটি আলোচনা ঋণ এবং স্ত্রী ঋণ দিনমহর এ নিয়ে আলোচনা করছিলাম এবং স্ত্রী মোহর স্ত্রীকে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সে কথা আপনাদের সামনে আগে বলেছি আজও কিছু কথা বাকি রয়ে গেছে সেটা বলতে প্রয়াস পাব ইনশাআল্লাহ মোসা আলাইহি ইসাল্লামের মোহরের কথা আগে শুনেছেন যে আট বছর মজুরি আর আট বছর কিংবা দশ বছর তার মধ্যে এখতিয়ার দেওয়া হয়েছিল দুটোর মধ্যে একটা গ্রহণ করে মোসা আলাহি সাল্লাম ওই মহিলাকে বিবাহ করেছিলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে তিনি বিবাহ করেছেন এবং নিজের কন্যাদের বিবাহ দিয়েছেন তাদের মোহর কেমন ছিল তাদের কথা যদি আমরা দেখি মহানবী স্লাম তার কোনো স্ত্রী ও কন্যার মোহর চারশো আশি গ্রাম বা চোদ্দোশো আটাশ গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা এর বেশি ছিল না চোদ্দোশো আটাশ গ্রাম এক কেজি চারশো আটাশ গ্রাম রূপর দাম কত কম নয় এসব বলছেন এর থেকে বেশি ছিল না তার মানে এর কম ছিল মা খাদিজা রাজে আল্লাহ তালা আনহার মোহর ছিল বিশটা জওয়ান উঠিনি আল্লাহ নবীকে দিতে হয়েছে প্রথম বিবাহ আল্লাহর নবীকে দিতে হয়েছিল অবশ্য নবীর তরফ থেকে চাচারা আদায় করে দিয়েছিলেন এটা হচ্ছে খাদিজার মোহর মা আয়েশা রাজি আল্লাহ তালাহনা বলেন তার মোহর ছিল পাঁচশো দেড়হাম পাঁচশো দেড়হাম তার মানে এক কেজি চারশো সাড়ে সাতাশি গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা চাঁদি তবে কেবল উম্মে হাবিবার মোহর ছিল চার হাজার দেড়হাম আর তা হলো এগারো কেজি নশো গ্রাম ওজনের মুদ্রা অবশ্য এই মোহর কে আদায় করে দিয়েছিলেন বাদশাহাজাসি বাদশাহ নাজাসি উপহার স্বরূপ তিনি উম্মে হাবিবার সাথে আল্লাহ রসুলের বিবাহ দিয়েছিলেন ছিলেন যুদ্ধবন্দিনী সুতরাং তাকে স্বাধীন করে বিবাহ করেছিলেন আর এই স্বাধীন করাটাই ছিল তার মোহর আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহ করেছিলেন আর উম্মে সুলাইম আগে মুসলমান হয়ে গেছিলেন আবু তালহা তখন মুসলমান হননি বিবাহের প্রস্তাব বললেন তুমি মুসলমান হও আর ওই ইসলামটাই হবে আমার মোহর তিনি ইসলাম গ্রহণ করলেন মোহর হয়ে গেল মোহর হতেই হবে মোহর ছাড়া কিন্তু বললাম হয়তো কখনো বেশি কখনো কম যার যেমন সামর্থ্য আছে তাকে মোহর দিতে হবে যারা স্ত্রীকে মোহরে ফাঁকি দেয় ধোকা দেয় মিছামিছি বেঁধে আদায় করার নিয়ত না রাখে তারা এক শ্রেণীর ব্যবীচারী এ কথা আমি বলিনি محمد رسول الله صلى الله عليه وسلم بولشن أيما رجل انتزوج امرأة على ما قل من المهر أو كثر ليس في نفسه أن يودي إليها حقها قدعها فمات ولم يودي إليها حقها لقي الله يوم القيامة وهو زان جي بكتي كنو مهلك قام وتبقى بشي مهر دي بباهو كلو إبو موني موني أي نيو جامي جي عمي تاكي دوبو نا تاكي অতঃপর মারা গেল তাহলে আল্লাহর সাথে কেয়ামতে তার সাক্ষাৎ হবে এই অবস্থায় যে সে ব্যাবিচারী ব্যবিচারী ওই মহিলার সঙ্গে কি করেছ ব্যাবিচার করেছে নিয়ত ছিল না যে শোধ করবো আমাদের অধিকাংশ বিয়েতে কে হয় পা আদায় করতে হয় না তো এরকমই থাকে না ফাঁকিবাজি বুদ্ধি থাকে সাবধান যদি ব্যবিচারী হয়ে মরতে না চান তাহলে মোহর আদায় দেওয়ার নিয়ত করুন যারা আপনারা মোহর আদায় করেননি মোহর আদায় করে দেবেন আর শ্বশুরের কাছ থেকে যদি কিছু নিয়ে থাকেন শ্বশুরকে ফিরিয়ে দেবেন শ্বশুরকে ফিরিয়ে না দিয়ে মারা গেলে তবাস তা ফের আল্লাহর কাছে কবুল হবে না মানে তো আপনি খুব লজ্জার কথা ফেললেন আপনাদেরকে খুব লজ্জার কথা বললেন লজ্জার কথা কিছু নেই আত্মসমর্পণ হচ্ছে ইসলামের নাম যখন জানতেন না জানতেন না এখন জানলেন শুনলেন এখন মানতে হবে আপনাকে যৌতুকে আপনি যা নিয়েছেন যে পণ প্রথাতে পণে যা আপনি নিয়েছেন বরপণ নিয়েছেন সেই পণ আপনি শ্বশুরকে ফিরিয়ে দেন আর না শ্বশুরের কাছে ক্ষমা চান যদি আপনি ফিরে দিতে না পারেন তাহলে ক্ষমা চান আব্বা আমাকে মাফ করে দেন তার কারণ আমি ভুল করে আপনার কাছ থেকে আপনাকে কষ্ট দিয়েছি মাফ চেয়ে নেন ছোটো হতে লজ্জা লাগছে কেন যেটা নিয়েছেন সেটা আরও লজ্জার কথা হাত পেতে যেটা নিয়েছেন এই নেওয়াটা লজ্জার কথা সুতরাং বলা বাহুল্য বলছি কি যদি আপনি নিয়ত না রাখেন তাহলে কাল কেয়ামতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন আপনি ব্যবচারী হবেন

চোরে চুরি করে লুকিয়ে লুকিয়ে আর চুরি করে এবং তার কাছ থেকে সহজে নিয়ে আর দিতে চায় না তাই কোনো অনিবার্য কারণে স্ত্রীকে তালাক দিলে তার মোহর নিয়ে স্ত্রীর অধিকার নষ্ট করা যাবে না যদি স্ত্রী তালাক চায় তাকে মোহর ফেরত দিতে হবে কিন্তু আপনি তাকে তালাক দেবেন আর তার মোহর ফেরত নেবেন এটা আপনার জন্য জায়েজ না আল্লাহ তালা বলছেন ওয়াই আরান হালা তা মেন হোসেয়া আ নাহু ওয়া ইসলাম না যখন তোমরা চাও স্ত্রীকে তালাক দেবো তার বিনিময়ে অন্যকে বিবাহ করব। আর যদি তাদেরকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে থাকো এই বউকে দিয়েছো অনেক কিছু তাহলে তোমরা তা গ্রহণ করো না ফিরিয়ে নিও না তোমরা কে অন্যায়ভাবে ইসলাম পাপ রূপে তা গ্রহণ করবে কিংবা অপবাদ রূপে গ্রহণ করবে ওয়াকাইফা তা নাহু ওয়াকাদ আফদা বা জকুম মেলা বাদেন কিভাবে গ্রহণ করবে তা ফিরিয়ে নেবে মোহর যেটা দিয়েছো কিভাবে তা ফিরিয়ে নিতে পারো অথচ তুমি তার সঙ্গে সংসর্গ করেছ তার সাথে বাস করেছো তার সঙ্গে তুমি যৌন খোদা নিবারণ করেছ এবং তার কাছ থেকে তুমি যৌন সুখ অনুভব করেছ ভোগ করেছ অতএব ফিরিয়ে নিও না দেখছেন মোহর দিয়ে ফিরিয়ে নিও না আর এ মোহর দেওয়ার আগে নিতে চাচ্ছে কোন পুরুষ আর ও কোন পুরুষ আল্লাহ তালা বলছেন যদি তালাক দিতে চাও কোনো কারণে তালাকটা স্বভাবিক তালাক হচ্ছে এমার্জেন্সি গেট যখন একান্তই বনিবনা হচ্ছে না ওই যে আগে বললাম কি কি পদ্ধতি একান্তই বনিবানো না হয় তো ইমার্জেন্সি গেট ব্যবহার করতেই হবে তখন শেষকালে কি বিবাহ বিচ্ছেদ বা তালাক যদি স্পর্শ করার আগে তালাক দাও অথবা মোহর বাঁধার আগে তালাক দাও তাহলে তাকে কিছু দাও এমনি তালাক দিও না তাকে কিছু দাও আলাল আলাল যে যেমন পারবে ধনী তার ধন হিসাবে বেশি দেবে গরিব তার গরিবী হিসাবে কম দেবে যার যেমন ক্ষমতা আছে প্রচলিত প্রথা হিসাবে প্রচলিত নিয়ম হিসাবে হাক্কান আলাল মোহসেনিন এটা হচ্ছে সৎকর্ম পরায়ণশীল নেক মানুষদের কাছে অধিকার কারাত দুশো ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা অন্য এক আয়াতে বলছেন ওয়াইন তল্লাক তুমু হুন্না মিম কাবলিয়ান তামাস্ হুনা ওয়াকাত ফারত তুমলা হুনা ফারিয়ে দাহ ফানিসফোমা ফারত তম তোমা তালাক দাও তাদেরকে স্পর্শ করার আগে অথচ মোহর নির্ধারণ করা হয়েছে মোহর নির্ধারণ করে বিয়ে করেছে এখন মোহর দাওনি তাই না কিন্তু হঠাৎ করে এমন পরিবেশ সৃষ্টি হলো যে সেই মেয়ের সঙ্গে মিলন হলো না তালাক দিতে হলো তাহলে তবুও মোহর দিতে হবে কত মোহর দিতে হবে অর্ধেক ইল্লা ইয়াফুন আ ইয়াফ আর লাজিব ইয়া দিহি হোক দাতন নিকা এবার কেউ মাফ করে ক্ষমা করে দেয় সেটা আলাদা কথা ওহান তাফু আ ক্রাবালি তাকুয়া ক্ষমা করে দেওয়াটা তাকুয়ার নিকটবর্তী যাই হোক এ হলো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্না আ আজমা জনুবে ইনদাল্লাহি রাজুলুন তাজৌ আজাইম রাতন ফালা মা কদাহা জাতহু মিনহা তাল্লা কাহা এখন আপনি তালাক দেবেন কি জন্য সে মেয়েটাকে ছাড়বেন কি জন্য রসুল্লা আসালাম সব থেকে বড় গুনাহাগার সেই ব্যক্তি যে এক মহিলাকে বিবাহ করে তারপর তার সঙ্গে নিজের যৌন খোদা মিটিয়ে নিল তার যৌবনের ফুল ফুটিয়ে তাকে নষ্ট করে দিল তারপরে তালাক দিল আমি তোমাকে আর রাখবো না আবার একটা নতুন বিয়ে করব এরকম মাছের লোক এরকম অনেক লোক আছে এরকমও অনেক লোক আছে ওয়াজা আর তার মোহরও দিল না এটা কে সব থেকে বড় গুনাগার থেকে বড় পাপি যে একটা মেয়েকে বিবাহ করলো তার সঙ্গে যৌন সুখ অনুভব করলো অথচ তাকে মোহর দিল না সবথেকে বড় পাপি আর নম্বর নামি আর এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মজুর খাটালো মেহনত করালো তোমাকে এত টাকা বেতন দেবো কিন্তু দিল না ফাঁকি দিল একে খাটিয়ে নিল খাটিয়ে নেওয়ার পর তাকে আর বেতন দিল না প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে এসে বাকি কথা পূর্ণ করব প্রিয় দর্শক মণ্ডলী রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সবথেকে বড় পাপি আল্লাহর কাছে সেই ব্যক্তি যে কোনো মহিলাকে বিবাহ করে অথপ তার সঙ্গে যৌন সুখ অনুভব করে তাকে তালাক দেয় তাকে মোহরে ফাঁকি দেয় আর দু নম্বর হলো সেই ব্যক্তি যে কোনো মানুষকে মজুরি খাটায় কিন্তু তাকে তার মজুরি দিতে ফাঁকি দেয় আর তিন নম্বর হল রাজুলুন ইয়ুলু দাব বেতন আবেসা যে খাম খা পশু হত্যা করে খাম খা শিকার শিখছে ফট করে একটা চড়ুই মারলো ফট করে একটা হরিণ মারলো খাম খাতে তাকে খায় না যে হালাল পশু শিকার করে খাবো তা না খাম খাতে ধ্বংস করে বেড়াচ্ছে এ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপি বাই হাকি হাকিমের হাদিস আল্লাহর এই বিধানকে অমান্য করার জন্য কত সংসারে আগুন লাগছে আল্লাহর বিধান কি মোহর দিয়ে বিয়ে করো আর তার মানেই হলো যাদের বাড়িতে বিয়ে করবে যাকে বিবাহ করবে তার কাছ থেকে কিছু নিয় না কিন্তু এই বিধান অমান্য করার জন্য কত সংসারে আগুন লাগছে কত মা বোন আত্মহত্যা করছে কত বধুকে পরিকল্পিতভাবে খুন করা হচ্ছে কত বধুকে শ্বশুর বাড়িতে লাঞ্ছনা ও গঞ্জনার ভাত খেতে হচ্ছে কত জায়গায় কত বধূ গোপনে অশ্রুমোচন করছে দেওয়ার জায়গায় নেওয়ার প্রবণতা মানুষকে অর্থ লোলুপ ও খুনি করে তুলছে খুন করতেও দ্বিধা করে না এর হিসাব কি দিতে হবে না ওই লুটেরা ও খুনেরাদেরকে ওই বরের বাবাদেরকে ওই বরকে যারা তাদের বর পণের মাধ্যমে এক মহিলার প্রতি অত্যাচার করে তাকে খুন করছে খুনের হিসাব দিতে হবে না উদাতু কোতেলাত জীবন্ত পথিত করা হতো সেই জাহিলি যুগে মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে না যে কেন তাকে হত্যা করা হয়েছে এই দুনিয়ায় বেঁচে গেল পার পেয়ে গেল আইনের যে টাকার বলে কিংবা ঘুষের বলে এ আইন থেকে সে বেঁচে গেল কিন্তু কাল কে আমাতে বাঁচার উপায় আছে না লুকোবার উপায় আছে ইমান যদি না থাকে আলাদা কথা কিন্তু ইমান যদি থাকে আল্লাহর প্রতি পরকালের প্রতি তাহলে তো বাঁচার কোনো উপায় নেই বাঁচতেই হবে আর ইমান না থাকলেও আপনি বাঁচতে পারবেন সে তো আগেই ধরা পড়বেন কুফরির কারণে আর ইমান আনার পর ধরা পড়বেন আপনার জুলমের কারণে দেওয়ার জায়গায় নেওয়ার প্রথার কবল থেকে বাঁচার জন্য কত মাতা পিতা কন্যা সন্তান হত্যা করছে জাহিলি যুগের মতো কত শত কন্যা ভ্রূণ মায়ের গর্ভেই নষ্ট করে ফেলা হচ্ছে যে বাবায় দরকার নাই ওখান থেকেই নামিয়ে দেওয়া হচ্ছে যে মেয়ে হয়ে জন্ম নিয়ে এলে একে তো শ্বশুর বাড়িতে মান নেই বাবা দিতে পারেনি আবার এ যদি মেয়ে হয়ে আসে তাহলে তো সর্বনাশ বলবে হ্যাঁ একে তো দিতে পারে না বাবা ফকির তারপর আবার মেয়ে জন্ম দিল জন্ম কি ও দিয়েছে হায় 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 নিজের ছেলেকে কিছু বলে না বইয়ের দোষ যত দোষ নন্দ ঘোষ হ্যাঁ সর্বদোষ এসে বইয়ের ওপর কেন মেয়ে হলো আল্লাহ মুান এক তো পণ দিতে পারেনি তার উপর আবার মেয়ে হলো কেন সমস্যা বিশাল সমস্যা এখন এই ব্যাপারে লঙ্ঘিত হচ্ছে নারী অধিকার আর মানব অধিকার কিন্তু তার ব্যাপারে সে ব্যাপারে কোনো নরচর নেই নারীদের অধিকার কেবল পুরুষরা না যে পুরুষরাই লঙ্ঘন করছে অধিকার তা না নারীরা নিজেও লঙ্ঘন করছে নারীদের অধিকার বরং এই বিষয়ে সাংসারিক নারী নির্যাতনের পেছনে বেশি কে আছে নারীরাই আছে শাশুড়ি হয়ে নির্যাতন করছে ননদিনী হয়ে নির্যাতন করছে বউকে দেখতে পারে না কে বেশি দেখতে পারে না শাশুড়ি ননদিনী কথায় কথায় বসলে ছেলে ধর উঠলে কাট কাট বসতে দেবো না যখন কিছু আনতে পারিস তখন কাজ করে পুষিয়ে দে পুষিয়ে দিতে হবে ওদেরকে কত রকম বুদ্ধি তাদের মাথায় কত রকমভাবে তাদেরকে খাটিয়ে নেওয়া হয় অত্যাচার করা হয় নারী শাশুড়ি হয়ে পণ ও যৌতুকের দায়ে বউকে জ্বালাতন করে তার অধিকার নষ্ট করছে মা হয়ে নিজের পেটে কন্যা ভ্রূণ নষ্ট করছে মা হয়ে কেন করছে মাও নিজে করেনি সে জানছে যে আমি লাঞ্ছনা ভোগ করছি আমার পেটে মেয়ে এলে সে মেয়েকেই অবস্থা করতে হবে তাহলে নারী হয়ে নারীকে হত্যা করছে যা হয়ে বধূ নির্যাতনে সমানে অংশগ্রহণ করছে আমি এনেছি তুই আনতে পারিস নি কেন তার বাবাকে বল দেখ আমি দিয়েছি আমার বাবার থেকে আমার বাবার ঘর থেকে নিয়ে এসেছি যা হয়ে তাতে অংশগ্রহণ করে ননদিনী আবার তবলার তালে খঞ্জ নিবে যায় সেও ঘর যদি দু এক সময় আসে সেও ভাবিকে দেখতে পারে না একজন নারী হয়ে নারীর দুঃখ কষ্ট বুঝতে পারে না অথচ নারী হয়ে নারীর কষ্ট বেশি বোঝা উচিত ছিল কিন্তু যেখানে স্বার্থ সেখানে কেউ বুঝে না যে বরের দিন মোহর তার অসম্মতিতেই তার ক্ষমতার বাইরে প্রয়োজনে তাকে নাজেহাল করা বা ঠেকাবার উদ্দেশ্যে অতিরিক্ত বাঁধা হয়েছে অনেক সময় ছেলে বুঝতে পারে না ঠেকাবার জন্য যে বললাম না এক লাখ টাকা তা দিতে হবে না কিন্তু ওই যে তালাক দিলে তখন ওকে ঠেকাবো এই জন্যই তার অনুমতি ছিল না অথচ বাঁধা হয়েছে তাহলে কি হবে এবং তারপরে তাকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে যে কাবির নামা না নেকা নামাতে স্বাক্ষর করতেছে বাধ্য হয়েছে সেখানে তো আবার বরের আবার কথা বলা নিষেধ বরের নাকি কথা বলা নিষেধ বর কথা বললে বে আদব সেখানে কথা বলা হবে না আরে আমার নিজের ব্যাপার আর আমার নিজের ব্যাপারে ফায়সলা হয়ে যাচ্ছে কথা বলবো না কেন জামাই বে আদব জামাইকে চুপ করে বসে থাকতে হবে পাশে বাপ আছে বোনাই আছে আর যা সব আছে বন্ধুবান্ধব তারা কথা বলবে আর আমার ব্যাপার আমার জীবন আমার ওপরে ঋণ চাপিয়ে দিচ্ছে আমি কথা বলতে পারবো না মুখ খুলুন বিবাহ মজলিশে বসে মুখ খুলুন যে আমি এত দিতে পারবো না এত টাকা বাঁধুন আমি নগদ দিচ্ছি কিংবা আমি শোধ করে দেবো কিন্তু অত টাকা বাঁধলে আমি শোধ করতে পারব না তা সত্ত্বেও যদি জোর করে বেঁধে দেয় স্বাক্ষর করিয়ে নেয় দেনমোহরের ঋণের পাহাড় সে যদি বহন করতে বাধ্য হয়ে যায় সে ততটুকু আদায়ের দায়িত্ব বহন করবে যতটুকুর ওপর সে ও তার স্ত্রীর অভিভাবক চুক্তিবদ্ধ হয়েছিল এই জন্যই আমি আগেই একটা বুদ্ধি দিচ্ছিলাম যে আগে শ্বশুরের সঙ্গে চুক্তি করে নেবেন কত দিতে পারবেন নগদ দেবেন তারপরে সমাজ আর যেই বলুন যে জোর করে লিখিয়ে নেয় স্বাক্ষর দেখ সে আপনার দেওয়া জরুরি না সেটা আপনাকে আদায় করা জরুরি না কি দরকার আছে সুতরাং এই বুদ্ধি নিয়ে রাখুন যারা এখনো বিবাহ করেননি আর যারা দ্বিতীয় বিবাহ করতে চান তাদেরকে বলে রাখছি সতর্ক করে রাখছি যে মোহর দেওয়ার সময় নগদ মোহর দেবেন চাহে কম হোক তাতে আপনার দিনদুনিয়ার ভালাই হবে আর যারা মেয়ে দেবেন তাদেরকেও বলে রাখছি ভয় খাবেন না যে আপনার জামাই আপনার মেয়েকে তালাক দিয়ে দেবে এ ভয় কেন এই রকম নিরাশাবাদী কেন এই রকম আপনার নেগেটিভ চিন্তাধারা কেন আপনি রাখুন আপনি যাকে জামাই করছেন পছন্দ করে করছেন ভরসা রাখুন তার উপরে ইনশাল্লাহ তালাক হবে না তালাক হবে এটা আপনি কেন ভাবছেন দিয়ে আগে থেকে বেঁধে রাখছেন এক লাখ টাকা মোহর দিয়ে অতএব উভয় পক্ষকে সতর্ক করা উদ্দেশ্য ছিল আশা করি কথাগুলি জরুরি ছিল সমাজে প্রচলিত এমন একটা অপরাধ যে চলছে দিন রাত পত্র পত্রিকায় আত্মহত্যা নারী ধর্ষণ বধু নির্যাতন এবং আগুন জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বিষ খাওয়া গলায় দড়িয়ে দেওয়া ইত্যাদি আল্লাহ তারা আমাদেরকে রক্ষা করুন আমাদের সমাজকে পরিশুদ্ধ করুন এবং সমাজের মানুষের মনোমানস থেকে পবিত্র করুন ইসলামের আলো দিয়ে ইসলামের ইমান দিয়ে আল্লাহর পক্ষ থেকে যেন সমাজ সুন্দর হয়ে গড়ে উঠুক এই আমাদের উদ্দেশ্য পিস টিভি বাংলার সেই উদ্দেশ্য পিস মানে হচ্ছে শান্তি সেই শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক পৃথিবী আমরা এই কামনা করি কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা আগে টপিক নিয়ে যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়েটা বাতিল বলে গণ্য হবে হাদিস থেকে আমরা জানতে পারছি যে একটা মেয়েরও পছন্দ আছে একটা ছেলেরও পছন্দ আছে যারা বিয়ে করবে এখন উভয় পক্ষের যে অভিভাবক তারা একে অপরকে পছন্দ করছে না কিন্তু ছেলেটা মেয়েকে পছন্দ করে মেয়েটা ছেলেকে পছন্দ করে তারা চাইছে আমরা দুজনে একসঙ্গে থাকবো সংসার করব এখন সেক্ষেত্রে ইসলামের বিধান কি শরীয়ত কি বলছে ক্ষেত্রে এটাই বলছে যে মেয়ে যে কোনো প্রকারে তার বাবাকে রাজি করাবে কেন হবে না রাজি নিশ্চয়ই কোনো কারণ আছে সেই মেয়ের থেকে তার মা বাবা বেশি ভালো বোঝে এখন কেন হচ্ছে না যদি সামান্য কারণ হয় সার্থগত কারণ হয় তাকে বোঝাবে বোঝাবার চেষ্টা করবে না হয় তার সঙ্গে বিবাহ হবে না অভিভাবকের অনুমতি জরুরি যেমন মেয়ের পছন্দ জরুরি এখন মেয়ের এক জায়গায় পছন্দ নয় বাবা জোর করে বিয়ে দেবে তাও যায় না বাবাও জোর করে কোনো মেয়েকে কোনো অপছন্দনীয় ছেলের সাথে বিয়ে দিতে পারে না তাহলে তাকে তো আর কখন জীবনে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে পারবে না নিশ্চয়ই না কিন্তু সেই মেয়েটার এটা ভুল যে ওই সারা দুনিয়াতে আমার পুরুষই নেই ওকেই বিয়ে করব ও ছাড়া আমার কেউ ভালোবাসবে না ওই হচ্ছে আমার একমাত্র যোগ্য পুরুষ আর বাকি সব ভেড়া নাকি দুনিয়াতে আর পুরুষ নেই সে বেকুপের পছন্দটাই ভুল কত মেয়ে কত পুরুষ নিয়ে সংসার করছে আর সে ওইটাকে পছন্দ করল আর দুনিয়াতে সব ভেড়া আর পুরুষ নেই কেন বাব মা যাকে পছন্দ করছে ভাইরা যাকে পছন্দ করছে পছন্দ হবে না তাকেও ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে অন্য মেয়েরা অন্য ছেলেকে ভালোবাসে না তার এরকম পছন্দ কেন এরকম গোঁয়ার তুমি কেন ওকেই করবো না হয়তো গলায় দড়ি নবো মরবো করব না এসব বাজে কথা উভয় ধার্মিক যদি হয় ধার্মিকের অভাব নেই যদি নিশ্চয়ই কোনো কারণ আছে এটা ব্যক্তিগত কোন পর্যায়ে সেখানে দেখতে হবে আলোচনা করে যে কেন এই অভিভাবক ওই ছেলেকে পছন্দ করছে না দেখতে হবে এটা সাধারণভাবে আমরা বলছি সমীক্ষা করছি কিন্তু ব্যক্তিগত পর্যায়ে দেখতে হবে যে অভিভাবক কেন ওই ছেলেকে পছন্দ করছে না যে ছেলেকে মেয়ে পছন্দ করেছে দেখে তার মতো ব্যবস্থা আছে মেয়েকেও বোঝাতে হবে এবং অভিভাবককেও বোঝাতে হবে ব্যবস্থা আছে বুঝতে পারলেন এখন মোটামুটি বুঝে নেন যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের সমাজে সংসারে সুষ্ঠতা আসে এই বিশৃঙ্খলার জন্য উচ্ছৃঙ্খলতার জন্য সংসারে কত অশান্তি কত আগুন লাগে যাকে আপনি সিনেহ ভরে মানুষ করলেন যে মেয়েকে ছোট থেকে কচিবেলা থেকে মা তাকে বুকে আঁকড়ে 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 ধরে তাকে শিক্ষিতা করলো তারপরে সে বলছে বাপ মা তোমরা কিছুই বোঝো না আমি ভালো বুঝি আমি বেশি বুঝি তোমরা বোঝো না আমার জন্য কেমন পুরুষ চাই তোমরা বোঝো না অথচ মা বাপ সংসার করছে তারাও বিবাহসাদী করেছে আরও বিবাহ দিয়েছে সব কিছুই বুঝে সব কিছুই জানে কিন্তু আসলে এসব কিছু না আসল হচ্ছে হাওয়া হাওয়া বোঝেন কাকে বলে হাওয়া মানে কুপ্রবৃত্তি মন তাকে চেয়েছে আমি পাগল হয়ে গেছি আমার ওই মজনুর মতো আর দুনিয়াতে কোনো মজনু নেই মজনু মানে তো পাগল আসব সব এই রকম যদি মনোভাব থাকে যে বাস যাকে আমি পছন্দ করি সেই হচ্ছে আমার যোগ্য স্বামী বা কি আর কেউ হতে পারবে না আরে অন্য মেয়েদের কাছে যোগ্য স্বামী নয় তুমি তাকে যোগ্য ভাবলে আর দুনিয়াতে সব অযোগ্য আরো পুরুষ আছে তোমার মা বাপ যার জন্য পছন্দ করছে তুমি পছন্দ করে দেখো তাকেও ভালোবাসো হতে পারে তবে হ্যাঁ এমনও হতে পারে দিনদারির ক্ষেত্রে মা বাপ দিনদারি চায় না মেয়ে খামকাতে একজন বেদিন পুরুষের সঙ্গে বিবাহ দিতে চাচ্ছে ক্ষেত্রে সে কঠোর হবে আর কঠোর হয়ে এমন ব্যবস্থা নেবে যে আমার মা বাপ আমাকে বেদিনের সঙ্গে বিবাহ দিতে চাচ্ছে বেনামাজির সঙ্গে বিবাহ দিতে চাচ্ছে আমি চাই না তখন যদি মা বাপ একান্তই না মানে তখন প্রশাসন আছে প্রশাসনের কাছে তার প্রকাশ করবে এবং কাজের কাছে বলবে যে আমার মা বাপ আমাকে বেদিনের সঙ্গে বিবাহ দিতে চায় অথবা আমি দিনদারকে বিবাহ করতে চাই তখন প্রশাসন হস্তক্ষেপ করে মা বাপকে বাধ্য করবে অথবা মা বাপকে বাতিল করে নিজে দায়িত্ব নিয়ে দিনদার পুরুষের সঙ্গে মেয়ে বিয়ে দেবে ও এক এক ক্ষেত্র আছে ক্ষেত্র আছে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমাদের সংসারে শান্তি ফিরে আসুক সবাই সুখের এক অপরকে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আমাদের বিয়ে হোক সংসার হোক এই কামনা করে দর্শক মণ্ডলী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওসল্লাহ নবীন মোহাম্মদ ওলা আলহি ওসাহী আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত يهدي نسماته كل دار لكبر أحبابنا صغار والغم منا كل يدار